ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে উদ্যোগী হয়েছে সরকার ও বিভিন্ন ক্লাব সংগঠন। শহরের বিভিন্ন জায়গায় সেই চিত্রও চোখে পড়ে। তেমনই এই নববর্ষের দিন বেলেঘাটের 33 পল্লী পুজো কমিটির উদ্যোগে দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলেঘাটা বিধানসভার বিধায়ক পরেশ পাল। তিনি নিজে হাতে এই দিন খাদ্য বিতরণ করেন। এছাড়াও 33 পল্লী পূজা কমিটির সাধারণ সম্পাদক ও 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত সাহা বলেন, এদিন প্রায় 400 থেকে 500 মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। এছাড়াও ক্লাবের প্রতিটি সদস্যের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা বলেন, সারা বছরই এই ক্লাবের পক্ষ থেকে কোনো না কোনো সহযোগিতামূলক কাজ করা হয়, মানুষের সেবায় নিযুক্তও থাকেন সবসময়। এছাড়াও বলেন, লকডাউনের শুরু থেকে এই ক্লাবের পক্ষ থেকে মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। এছাড়াও সবসময় গরিব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমাদের এটা 33 পল্লী, সবচেয়ে পশ্চিমবাংলার যতগুলো বড় পুজো তার মধ্যে একটা। সেই পুজো কমিটির সম্পাদক এবং সভাপতি অরূপ সিনহা আর আমাদের সুশান্ত সাহাবু, এদের উদ্যোগে আজকে চাল ডাল আটা আলু, তারপর বিভিন্ন গুঁড়ো মশলা এবং লাইফ বয় সাবান এবং একটা করে মাস্ক এ দিয়ে স্যানিটাইজ দিয়ে তাদের হাত ধোয়ানোর ব্যবস্থা করছি। আমি অত্যন্ত এই ক্লাব সবসময় ভালো কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বহু কাজের এরা অধিকারী। এবং আমি বলবো যে আজকের উদ্যোগ একটা বিরাট উদ্যোগ। এখানে ওদের সেক্রেটারি আছে পরিমলদাকে আমরা দেখেছি সবসময় এই পুজো নিয়ে মারাত্মকভাবে কাজ করে। এবং ওদের এরা এই কজন না থাকলে অরূপদা, পরিমলদা, আমাদের হাবু তো মেন উদ্যোক্তা, তারপরে এর মধ্যে আছে ও অভিনব, তো সবসময় এই পুজোটি পড়ে আছে। এই পুজোর মধ্য দিয়ে যে সাধারণ মানুষকে কাজ করা যায় সারা বছর, শুধু পুজোর দিনে না, সেটার হচ্ছে একমাত্র জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের সুশান্ত শাহ। পরেশদা, তুমি তো শুরু থেকেই চাল ডাল এবং বিভিন্ন জিনিস বিতরণ করছো, আজকেও করছো, তো আজকে প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী লকডাউন 3 মে অবধি এক্সটেন্ড করা হলো, সেই বাকি দিনগুলোতে আগামী দিনে কি পরিকল্পনা থাকবে মানুষ? প্রধানমন্ত্রী চাইছে আমাদের এখানে করোনা হোক, তাহলে সারা পাপ চাপা পড়ে যাবে। আমি প্রধানমন্ত্রীর কোনো কথা শুনি না। আমাদের মমতাময়ী মা আছে, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব জায়গায় কাজ করছে, আর ওখানে বলে হাততালি দিচ্ছে। আর এই কদিন আগে ওরা এ উৎসব করছিল, দেওয়ালি উৎসব করছিল, থালা বাজাচ্ছে, টিন বাজাচ্ছে, মানে আরো আসুক আরো আসুক আমাদের দেশে করছে, তাতে ওর ভালো। ওর সেই যে নোটবন্দি থেকে শুরু করে, শাহিবাগের ঘটনা থেকে শুরু করে, তারপরে আমাদের কাশ্মীরের ঘটনা থেকে শুরু করে, তারপরে সমস্ত ব্যাংক থেকে টাকা লুট, নীরব মোদী টোদীদের থেকে শুরু করে, এই সব দুনিয়ার চাপা এসছে করোনার চেয়ে এই জিনিস কম না, সেই জিনিসকে চাপা দেওয়ার জন্য ও বেশি উদ্যোগ। ও বলছে, ওদের পার্টির থেকে বলছে দিলীপ ঘোষ, একটা বাজে একটা নোংরা লোক, সে বলছে আমরা নাকি করোনার চাপা দিচ্ছি। করোনার চাপা দেবে কেন? মানুষ করোনা হলে তো তার চিকিৎসা হবে, তা করবে। আমাদের দেশের করোনা অত কিছু হয়নি, আমাদের মমতাদি প্রথম থেকেই যেভাবে নেমেছে, যেভাবে মানুষকে সচেতন করেছে, তাতে আমাদের এখানে করোনা অনেক কম। কিন্তু মোদী বড় বড় কথা বলছে, যখন ইন্টারন্যাশনাল প্লেনগুলো যাচ্ছে, সেই তার আগে থেকেই তো করোনা আরম্ভ হয়েছে চায়নায়, কিন্তু সেখানেও পালন করেনি কেন? ওখানে ইন্টারন্যাশনাল প্লেনগুলো যদি রুখতো, আজকে আমাদের এখানে মুক্ত থাকতাম। দেখুন, আমরা মানুষের পাশে বেলেঘাটা 33 পল্লী সারা জীবনই থাকে, যতদিন ধরে এই ক্লাবটা হয়েছে ততদিন থেকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধু আমরা দুর্গা পুজো করি না, সারা বছরই আমরা মানুষের কোনো না কোনো সেবা করি। কিন্তু এই যে করোনা, যেটা মহামারী আকার নিয়েছে সারা পৃথিবী জুড়ে, যেটা ভারতবর্ষ এখনও রাজ্য সরকার, আমাদের বর্তমান যে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী
যেভাবে আমাদের করোনাকে নিয়ে সচেতন করছে, যেভাবে লকডাউনটাকে মানতে বলছে, একমাত্র করোনাকে এখান থেকে দূরে সরাতে একমাত্র আমাদের লকডাউনটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মানুষকে মানুষের মধ্যে ডিস্টেন্স তৈরি করে কথা বলতে হবে, মানুষকে মাস্ক ইউজ করতে হবে, মানুষকে স্যানিটাইজার ইউজ করতে হবে। আমরা 5 তারিখও এখানে খাদ্য সামগ্রী দিয়েছি মানুষকে, আজকেও দিচ্ছি। আজকে শুভ নববর্ষ, বাঙালির একটা শুভ নববর্ষ, কারণ মানুষকে ঘরে বসে এবারে নববর্ষ কাটাতে হচ্ছে। 1427 মানুষকে ঘরে বসেই কাটাতে হচ্ছে। তাই আমরা মানুষের হাতে, যে গরিব দৈনন্দিন যারা দিন রোজগার দিন আনে দিন খায়, তাদের হাতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আমাদের ক্লাব এবং আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা বিধায়ক পরেশ পাল যেভাবে মানুষের পাশে প্রথম দিন থেকে, লকডাউনের প্রথম দিন থেকে যেভাবে দাঁড়িয়েছে, শুধু আমাদের ক্লাব নয়, বেলেঘাটা বিধানসভার অন্তর্গত যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডে উনি হাজার হাজার লোককে প্রতিনিয়ত চাল ডাল আলু দিয়ে যাচ্ছে। এই দেখে আমাদের ক্লাবও, তার থেকে শিক্ষা নিয়ে আমরা মানুষের কাছে জাস্ট ক্ষুদ্র আমাদের প্রয়াস, আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এবং পয়লা বৈশাখের দিন শুভ নববর্ষ 1427 মানুষের জীবনে করোনা নিপাত যাক, আর আমাদের জীবনে 1427 যেন নতুন বৈশাখের আবহাওয়া তৈরি করতে পারে, পৃথিবী যেন দূষণমুক্ত হতে পারে, সেটুকুই বলা। এবং 24 আওয়ার্স টিভিকে আমরা আমাদের শুভ নববর্ষের ক্লাবের পক্ষ থেকে এবং আমি সাধারণ সম্পাদক সুশান্ত সাহার পক্ষ থেকে তাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সুমন রায়ের সাথে দিব্যাঙ্গ চৌধুরী, রিপোর্ট 24 hours TV। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 hours TV কে। সব সময় আপডেট থাকুন খবরে।